গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আজকে আমরা দেখতে পারবো নিউ একটা মোড এসেছে যার নাম কোল্ড স্টিল সো গাইস আজকে আমরা খেলবো ফ্রি ফায়ার সো গাইস আজকে খেলবো আমরা কোল্ড স্টিল সো গাইস চলো আমরা খেলি এখন সো গাইস চলো আমরা এখন স্টার্ট দিই সো গাইস আমার চ্যানেলে যারা নতুন আছো তারা একটা লাইক নিয়ে দাও কমেন্ট করে দাও এবং শেয়ার করে দাও কিন্তু গাইস আর সাবস্ক্রাইব করতে ভুলবো না সো গাইস চলো আমরা সামনের দিকে যাই দেখি কি ভাই কোল্ড স্টিল গেম গেম প্লেটা কীরকম আমরা তা দেখব এখন ওসো গাইজ এই গেমে 11 জন আমার লাগে এই গেমে মানে 10 জন খেলে এই গেমটা কিন্তু জানি না ভিতরে কেমন সো গাইজ চলো আমরা দেখি ভিতরে কেমন সো গাইজ এখানে মাত্র 12 সেকেন্ড আমাদের মানে থামায় 12 সেকেন্ড তারপর আমাদের নিয়ে যায় ম্যাপে আমি বুঝেছি এখানে গেমটা হচ্ছে এমন মানে ছোট জোন থাকবে যতবার খেলা যায় চলো আমাদের হাতে পাঁচটা নাইফ দিয়ে দেয় আমরা ওই নাইফ নাইফের মধ্যে আমরা যে কটা মারতে পারি কিন্তু আমাদের টোটাল অপশন নাইফে দেয় গাইস একটা দেখতেই পাচ্ছ আমি একজনকে মেরে দিয়েছি কিন্তু আমার নেটটা কেন যেন স্লো দিচ্ছে গাইস দেখতেই পাচ্ছ নাকি আমি আবার যেন গাইস আমি আবার হয়েছি সো গাইস নেটটা এত অনেক আমাকে মেরে ফেলেছে সো গাইজ নেটটা অনেক প্রবলেম দিচ্ছে এবারও নেট এসেছে প্রায় ভালোই নেট এসেছে এবার সামনে এনিমি ও গাইস গাইস আমি কিন্তু মেরলাম মনে হয় আমি নিজে মেরলাম কিন্তু না গাইস সো গাইস আমি আমি মনে মনে গেলাম আমি মনে ও না গাইস আমি মনে সো গাইস আমার 60টা কিল হয়ে গেছে সো গাইস এখানে মানে মোটটা কি তোমাদের বুঝে বলি এখানে মোটটা হচ্ছে যেমন ধরো একটা ছোট সার্কেল থাকবে ওই সার্কেলের মধ্যে আমাদের মোট 10 জন থাকবে আর আনলিমিটেড হেলথ মানে মানে তোমার মানে তুমি যত ডেড হবা অতবারই তোমাকে উঠানো হবে সো গাইস আমার 60টা কিল হয়ে গেল সো গাইস আমার নেটের কারণে সো গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এসে পড়েছে সো গাইস দেখলাম আমি ওয়ালের ভিতরতে এসে পড়লাম না কি জানি না কিন্তু গাইস আমার নেটটা প্রচণ্ড ল্যাগ খাচ্ছে কেন জানি না সো গাইস দেখছো মারছি কিন্তু ডেড হচ্ছে না ও গাইস এখানে আমরা যদি আমাদের নেটটা স্লো আমরা যদি মারি তাহলে চাকু দিয়ে মারি তাহলে আমাদের 4799টা অথবা 9999টা পড়ে যায় আর আমরা যদি হেডশট দিই ওটা কতটা পরে আমি ঠিক শিওর না সো গাইস আমার নেটটা হ্যাঁ আমাকে মেরে দিয়েছে গাইস সো গাইস আমার এখানে নেটটা প্রচণ্ড ল্যাগ খাচ্ছে সো গাইস এবার নেটটা মনে হচ্ছে একটু ভালো এসেছে সো গাইস দেখো আমি সো গাইস
সো গাইজ এরকম হচ্ছে না, আমাকে মনে আর আবারও আমাকে আবার মেরে দিয়েছে। সো গাইজ আমার নেটটা প্রচণ্ড ল্যাগ করছে আর কি। সো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। সো গাইজ ভুলিয়ে গেল আমি মাত্র আটটা কি করেছি। সো গাইজ জানি না কি হয়, কিন্তু আমার লাগে আমি এক থেকে চার নাম্বার পর্যন্ত হব না। সো গাইজ আমরা, তোমরা যদি এটা না বুঝো, আমরা আবার সেকেন্ড ম্যাচ এখন খেলবো। সো গাইজ, সো গাইজ আমি 11 নম্বর থেকে 7 নম্বরে এসেছি। সো গাইজ আমরা আবার খেলবো, কারণ আমাদের নেটটা প্রচণ্ড ল্যাগ খেয়েছে। সো গাইজ এবার আমরা ট্রাই করবো সেকেন্ড ম্যাচ যেন ভালো হওয়ার। সো গাইজ আমরা দেখতে, আমাদের আমার মনে হচ্ছে কোল্ড স্টিল অত নাইস অতটা অতদিন থাকবে না, কারণ গ্যারানা ফ্রি ফায়ার অত দেরি দেয় না। সো গাইজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা এবং শেয়ার করবা। সো গাইজ, সো গাইজ এখানে কমপক্ষে আমার লাগে 17 সেকেন্ড দেয়। সো গাইজ আমি বলেছিলাম যে 10 সেকেন্ড আমার লাগে, 10 সেকেন্ড মনে হয় যে 10 সেকেন্ড পর্যন্ত মানে 10 জন এনিমি দিবে। কিন্তু গাইজ আমি বলেছিলাম যে, সরি গাইজ আমার কথাটা ভুল হয়েছে। সো গাইজ আমি বলেছিলাম যে 10 জন হবে, এবার 10 জনই হয়েছে। সো গাইজ এবার দেখি আমাদের গেম প্লেটা কীরকম হবে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি যেন এবার গেমটা না ল্যাগ খায়, মানে ইন্টারনেটটা না ল্যাগ খায়। সো গাইজ চলো আমরা দেখি গেমটা শুরু করি। গাইজ আমি দুজনকে মেরেছি। ও গাইজ আমাকে কেজন, ও গাইজ আমাকে মেরে দিয়েছে, কোথা থেকে আমি ঠিকঠাক বুঝতে পারছি না। সো গাইজ, সো গাইজ আমি আরেকজনকে মেরে দিলাম। সো গাইজ এটা লাগেনি। সো গাইজ আমাকে পিছিয়েছে, মেরে দিল। কোন কোন প্লেয়ার যে মেরে দিলাম ঠিকঠাক বুঝতে পারছি না। সো গাইজ দেখতেই পাচ্ছ কমপক্ষে আমি মেরে দিলাম। সো গাইজ আমার এখানে অলরেডি 5টা কিল হয়ে গেছে, কিন্তু গাইজ আল্লাহর রহমতে এবার নেটটা ল্যাগ খাচ্ছে না। ও গাইজ এবার আমাকে মেরে দিয়েছে। ও গাইজ আমাকে এবার ছাদে নামিয়েছে। ওহ গাইজ আমাকে কোথা থেকে মারলো। সো গাইজ আমাদের 17 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো গাইজ আল্লাহর কাছে দোয়া করি যাতে তোমরাও ভালো থাকো এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবটাও যেন বাড়ে। সো গাইজ আমাদের চ্যানেল, সো গাইজ আমাদের ভিডিও ভালো লাগলে তোমরা, আমি জানি লাইক করো, কিন্তু গাইজ কিন্তু আমাদের ভিডিওটি তোমরা সাপোর্ট করো, কিন্তু গাইজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। চলো সামনে গেম প্লেটা আমরা দেখতে পাচ্ছি। আমাকে মারতে পারিনি। সো গাইজ আমার 9টা কিল হয়ে গিয়েছে। সো গাইজ আমি আরেকজনকে মেরে দিলাম। সো গাইজ আমার নেটটা এবার প্রচণ্ড ভালো যাচ্ছে। সো গাইজ এবার আমাকে মেরে দিয়েছে। সো গাইজ আমার 10টা কিল হয়ে গেছে। আমার মনে হয় এবার মনে হয় আমি ভালোভাবে খেলতে পারবো। সো গাইজ আমাকে কোথান থেকে মারলো আমি জানতে পারছি না। সো গাইজ আমাদের মাত্র টাইম আছে 2 মিনিট 10 সেকেন্ডস। সো গাইজ আমাকে এখন কম মারতে পারবে, আমি উপর থেকে মারতে পারবো। সো গাইজ ওদের লাগছে না, ওদের জন্য লেগে যায়।
So guys, ek bar daralei hoye jay. So guys, ami ek bar marte pachhi na kintu guys amake mone hocche o chap theke mere diyeche. So guys, ebar dekhi ki hoy. So guys, dekhte pachho amader knife er power aste aste barte thake. So guys, আমাকে কোথা থেকে মারে আমি ঠিকটা বুঝতে পারছি না এবার আমাকে ছাদে দিয়েছে ওদের ওদের যা ইচ্ছা ওরা তাই করে গাইজ আমি সো গাইজ আমি একজনকেও কেন মারতে পারছি না আমি ঠিক জানি না So guys, I'm there kache ar moto 15 second ache tar moddhe amader So guys, amar ekjono lagche na to amar kill niye nise ora So guys, amar ekjone legeche So guys, amar aro ekjone legeche So guys, ami 12 ta kill amra ami kill kore felechi ami ekta kill korini So guys, onek kill korini So guys, এবার দেখি আমি কত নাম্বার নিচে থাকি So guys, এবার আমি 4 নম্বরে আছি So guys, চলো আমরা ব্যাকে যাই So guys, এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা So guys, next video kono challenge aste pare so guys ami bolchilam onek din dhore face cam video aste pare kintu onek din dhore ashche na so guys dekhi khub shighori ashbe kintu second video ta challenge show ashbe dekhi face cam show aste pare nao aste pare so guys ami video te porjonto rakhte jai so guys tumra ei video te jodi bhalo like dao তাহলে আমরা একটু ভালো ও চ্যালেঞ্জ করব এরপর আমি ইনশাআল্লাহ এম ফর A1 চ্যালেঞ্জ করব সো গাইস এই ভিডিওটা আমি পর্যন্তই রাখতে চাই এই সো সো গাইস টার্ড গ্রাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও অবশ্যই চ্যালেঞ্জ ভিডিও আসবে সো গাইস টার্ড গ্রাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম